আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 ডিসেম্বর 23, এবার সিইসি যাই বলুক কাজ হবে না, এবার ঘটনা অন্যভাবে ঘটতে যাচ্ছে। সিইসি নিজেই তাহলে স্বীকার করলেন। দর্শক, রাতের ভোটের কথা বলছি, রাতের ভোট নিয়ে বাংলাদেশে নানান বিতর্ক। এখন সিগনিফিক্যান্টলি, এটা কোইন্সিডেন্ট না সরকারের বিভিন্ন গ্রুপিংয়ের একটা ফ্যাকশনের একটা অপ্রত্যাশিত রেজাল্ট, আওয়ামী লীগের জন্য চরম বিব্রতকর। রাতে ভোট হয়েছিল এটা আওয়ামী লীগ তো কখনো স্বীকার করে না। এখন তো আমরা দেখতে পাচ্ছি সিইসির কথার মাধ্যমে এক ধরনের স্বীকারোক্তি, যদিও তিনি সরাসরি স্বীকার করেন। আবার আওয়ামী লীগ নেতারা কক্সবাজার, সে তো বলেই দিচ্ছে 12:01 60% ভোট নেওয়ার নির্দেশনা এবং নিয়েছিলেন। যারা 60% ভোট রাতে কাস্ট করেছিলেন, সিল মেরে ঢুকিয়েছিলেন, তারাই এখন স্বীকার করছেন। এখন দেখেন, সিইসি নানান কথা বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সব প্রতিশ্রুতিতে কাজ হবে না। আমি বলছি যে ঘটনা এবার অন্যভাবে ঘটবে, মানে নির্বাচনের কারচুপি অন্যভাবে ঘটবে, এবং কারচুপির সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যায় না সেটা তো আরেকজন নির্বাচন কমিশন আহসান হাবিবের কথা বোঝা যায়, কারণ লাইভ করতে দিতে চান না তারা। যে রেকর্ড করতে পারবে সাংবাদিকরা, কিন্তু লাইভ করতে পারবে না। এখন লাইভ করলে তো কারচুপি ধরা পড়ে, এই কারণে লাইভ করতে পারবে না। নাহলে রেকর্ড করা লাইভ করা দুইটার মধ্যে পার্থক্য কী হতে পারে? কোনো পার্থক্য বা করার কোনো যুক্তি নেই। রাতের ভোট প্রসঙ্গে যা বললেন সিইসি, আমরা একটু বিশ্লেষণ করি। ভোটের আগের দিন রাতে অর্ধেক ভোট সংগ্রহ কাস্টিং হওয়া নিয়ে যেসব অভিযোগ ছিল, তা এবার আর হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল্লাহ। তারপরে তিনি কিন্তু বলছেন না যে অভিযোগ এটা একেবারে ভুল, রাতে ভোট কখনো বাংলাদেশে হয়নি। তার যে এই কথা কি প্রমাণ করে যে এসব অভিযোগ আগে ছিল, এখন আর হবে না? এখন আর হবে না যদি বলে বলতে হয়, তাহলে অবশ্যই এই কথার মধ্যে স্বীকারোক্তি ছিল, থাকতে হয় যে আগে হয়েছে। মানে রাতের ভোটের স্বীকারোক্তি সিইসির বক্তব্যের মধ্যে আছে, তাকে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করবেন, কিন্তু তার এই বক্তব্যে সেটা প্রমাণিত হয়েছে। নানানভাবে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কথায় কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। তিনি বলেছেন, আমরা 99% নয় শতভাগ নিশ্চিত করতে চাই, এরকম কোনো অবস্থাতেই হবে না। এজন্য অনেক কেন্দ্রে ব্যালট পেপার সকালে যাবে। দ্যাটস ট্রু, আই বিলিভ দ্যাট, যে এবারে নির্বাচনে রাতে সিল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না, এটা আমিও 100% নিশ্চিত। কারণ আওয়ামী লীগ এত বোকা না, এক কাজ দুইবার করবে। তারা 2014 সালে একটা করেছে, 2018 সালে এক ধরনের, এবার করবে আরেক ধরনের, এভাবে অন্যভাবে, এবার অন্যভাবে কিছু ঘটবে। রাতের ভোট হয়তো বা এটা সিইসির বলা যায়, এটা আওয়ামী লীগ এমনিতেই করতো না, কারণ এক কাজ দুইবার করে নাকি, তাহলে বুঝে না মানুষ, সবাই তো এমনিতেই, তাহলে সেটা যেমন এখন যারা রাতের ভোট প্রমাণ করতে চায়, এবারও যদি রাতে ভোট নেওয়ার কোনো পরিকল্পনা করে, তাহলে নানান প্রযুক্তির মাধ্যমে সেগুলো ডিটেক্ট করার ব্যবস্থা করে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, বিদেশি প্রাইভেট গোয়েন্দার লোকজনও নাকি এদেশে কাজ করছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। অতএব রাতের ভোট নেবে না, এতে সিইসি বললেও না বললেও, কিন্তু রাতের ভোট বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে কারচুপি ঠেকানো যাবে এ কথা বলার কোনো সুযোগ নেই। কারচুপি অন্যভাবে হতে পারে, ঘটনা অন্যভাবে ঘটতে পারে। সিইসি নিজে এসব কথা বলেন, কাজী হাবিবুল্লাহ বলেন, আমরা একটি অ্যাপস তৈরি করেছি যেখানে 2 ঘন্টা পরপর প্রতিটি কেন্দ্রে কত শতাংশ ভোট পড়লো তা সেখানে ইনপুট দেওয়া হবে। কারণ এগুলো তো পরিকল্পিতভাবে এমনভাবে ইনপুট দেওয়া যায় যাতে একটা বিশ্বাসযোগ্য সংখ্যক 2 ঘন্টা পরপর দেখানো যায়, অস্বাভাবিক কিছু না হয়। তো এটাও কিন্তু এই অ্যাপসের মাধ্যমেও কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা নির্বাচন তো সুষ্ঠু এমনিতেই হয়নি, বা ভাগ বর্ডার হয়ে গিয়েছে, আবার বিএনপি নাই, তারপরও যা আছে নির্বাচন এতটুকুই যে সুষ্ঠু হবে তাও অ্যাপসের মাধ্যমে গ্যারান্টি দেওয়া যায় না। এইসব অ্যাপস ট্যাপসের থিওরি দিয়ে কোনো লাভ নেই। পৃথিবীর কোনো দেশে সুষ্ঠু নির্বাচন অ্যাপসের মাধ্যমে করার বা এইরকম 2 ঘন্টা পরপর টার্ন আউট রেট পাবলিশ করার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোনো দেশেই প্রমাণ করা হয় না। মোবাইলের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে সেটা সবাই জানতে পারবে, এটার কোনো আগ্রহ নাই তো, কেউ তো জানতে যাবে না। আপনি দেখবেন যে ওই অ্যাপস কতজন ডাউনলোড করেছে, এগুলোর প্রতি কারো আগ্রহ নেই। এর উদ্দেশ্য হচ্ছে 12টার দিকে গিয়ে হঠাৎ 80% হয়ে গেল, সেটা বিশ্বাসযোগ্য হবে না। এজন্য আমরা বিভিন্ন পরিমাপক নিয়েছি যাতে ভোট গ্রহণের সত্যতা মানুষের মাঝে ফুটে ওঠে। এবার আবার নতুন ক্রিয়েটিভ কিছু করবে, আপনি সত্যতা কীভাবে ফুটে উঠাবেন? কোনো সুযোগ নেই। আমাদের নির্বাচন সংস্কৃতি অনেক কালো টাকার বিনিময়ে পেশাদার কিছু সন্ত্রাসীদের ব্যবহার করেন, যারা তাতে ভোটারকে প্রভাবিত না করতে পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। সব মিলে আমরা এতটুকু বার্তা দিয়েছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোনো মূলে যে কোনোভাবে অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য হতে হবে। দেখো, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হওয়ার তো কোনো সুযোগ আর নাই, সেই সুযোগ তো আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু সুষ্ঠু হওয়ার যে সুযোগ, মানে যতটুকু আছে ততটুকু, তাও আমার মনে হয় না যে হবে। অন্যভাবে কারচুপি হবে, যে কারচুপির ধরনটা আমরা কেউ বলতে পারবো না, এটা নির্বাচনের পর বলতে পারবো।